সম্মানিত খামারি ভাই, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজ আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, ভিডিওতে আজ আমি আপনাদেরকে যে ঘাসগুলো দেখাচ্ছি এটা ছোট বয়সী ঘাস, অরিজিনাল জারা ওয়ান হাইব্রিড ঘাস। অনেকেই বলে যে জারা ঘাস আর পাকচং ঘাস নাকি একই ঘাস। আমি আপনাদের মাঝে এই ছোট বয়সী জারা ঘাসটা দেখানোর উদ্দেশ্য হলো এটাই, সেটা হলো যে জারা ঘাস ছোট বয়স থেকেই পাতাগুলো হেলে থাকে, আর আপনার পাকচং ঘাস এগুলো আপনার ছোটবেলা ছোট থেকে বড় অবধি পর্যন্ত আকাশের দিকে ঊর্ধ্বমুখী হয়ে থাকে পাতাগুলো। এই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ 16 থেকে 18, 28 থেকে 30% সুগার, যার ফলে এই ঘাসটা খেতে মিষ্টি লাগে। এই হলো বিষয়, কারণ হচ্ছে যে এই ঘাসের পাতায় প্রচুর পরিমাণে রস আছে, রসালো হওয়ার কারণে আপনার এই ঘাসের পাতাগুলো আকাশের দিক হেলে থাকে, মানে ঊর্ধ্বমুখী হয়ে থাকতে পারে না, হেলে যায়। এই যে দেখুন, আমি কিন্তু একদম ছোট বয়সী ঘাসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি ভিডিওতে। দেখুন এই পাতাগুলো কিন্তু হেলে দুলে আছে, এটাই হলো জারা ওয়ান হাইব্রিড ঘাস। অরিজিনাল জারা ওয়ান হাইব্রিড ঘাস ছোটোবেলা থেকেই আপনার পাতাগুলো আকাশের দিক ঊর্ধ্বমুখী হয়ে থাকে না, হেলে দুলে থাকে, তার প্রমাণ হলো এটাই। দেখুন আপনারা, আমাদের কাছে এই ঘাসের পরিপক্ক ভালো মানের কাটিং আছে। যদি কারো লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করে থাকি। আর শীতকালে সবচেয়ে বাম্পার ফলনশীল ঘাস হলো এই জারা ওয়ান। এখন কিন্তু শীতকাল চলছে, দেখুন, লক্ষ্য করুন, এর ফলনটা কিন্তু আলহামদুলিল্লাহ ব্যাপক হচ্ছে। ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে এখান থেকেও, আমি 2 মাস লাগবে না, 1 মাস বা 1.5 মাসের মধ্যে আমি এখান থেকে কাটিং সংগ্রহ করতে পারবো। কারণ হচ্ছে যে জারা ঘাস শীতকালে ঝিমায় না, আপনারা লক্ষ্য করুন, ব্যাপক ফলন হয়েছে কিন্তু বর্তমানে, ইনশাল্লাহ আগামীতেও হবে। তো খামার করে যদি লাভবান হতে চান তাহলে এই কাঁচা ঘাস চাষ করুন, কাঁচা ঘাসের যোগান দিন, বিশেষ করে এই জারা ঘাস চাষ করুন, কারণ জারা ঘাসের ব্যাপক ফলন হয়, এক সোপে অনেক ঘাস হয়, তার প্রমাণ দেখুন এই যে এক সোপেটা, এক সোপে কিন্তু অনেকগুলি ঘাস হয়েছে। সো ভিউয়ার্স, সৎ এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে যদি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের চারাগুলো ডেলিভারি করে থাকি। এই যে পাশে আছে রেড পাকচং বা রঙিন নেপিয়ার বলা হয়, এই যে দেখুন, শীতকাল হিসেবে কিন্তু ব্যাপক ফলন হচ্ছে। এই যে দেখুন, ব্যাপক ফলনশীল ঘাস এটাও, তবে জারা ঘাসের মতো অত অত ভালো না, কারণ হচ্ছে জারা ঘাস খুব দ্রুত বড় হয়, খুবই দ্রুত বড় হয় হলো জারা ঘাস। ব্যাপক ফলনশীল ঘাস জারা ওয়ান, রঙিন নেপিয়ার বা রেড পাকচং, এটা দেখে রাখুন। আমার ওই যে পাশের জমি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ওই যে ওইগুলো হলো, ওখান থেকে আমি কাটিং সংগ্রহ করছি, ওগুলো জারা ওয়ান হাইব্রিড ঘাসের আরেকটা জমি। সো ভিউয়ার্স, আমাদের কাছে আপনারা পাবেন জারা ওয়ান, COCN4, রঙিন নেপিয়ার, স্মার্ট নেপিয়ার বা ড্রপ নেপিয়ার, সবচেয়ে বেস্ট একটি ঘাস, আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই স্মার্ট নেপিয়ার। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই স্মার্ট নেপিয়ার ঘাস দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হলো স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস বা ড্রপ নেপিয়ার হাইব্রিড ঘাস। দেখুন এগুলো কিন্তু ছোট বয়সী। আপনাদের মাঝে আমি আমার ইউটিউব চ্যানেলে এই ঘাসের বা এই জমির অনেক প্রতিবেদন দেখিয়েছি, এই ঘাসটা ছোট থেকেই রাজা, ছোট থেকেই রাজা। এই জন্য বলা হয় যে এক সোপে এত পরিমাণ ঘাস উৎপাদিত হয় বা ফলন হয়, এটা অন্য কোনো ঘাসে এত ফলন হয় না, উচ্চ ফলনশীল একটি ঘাস এই স্মার্ট নেপিয়ার। যদিও স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসটা হইতে একটু সময় লাগে, কিন্তু ফলনে পুষিয়ে যায়, ব্যাপক ফলনশীল একটি ঘাস এই স্মার্ট নেপিয়ার বা ড্রপ নেপিয়ার। এই যে আমাদের কাছে আর একটা আসলে যে COCN4, এটা ছাগলের ঘাস, লাগলে বলবেন, দেওয়া যাবে। আর এই যে ইন্দোনেশিয়ান সেই ঘাসের সেরা বা ঘাসের রাজা স্মার্ট নেপিয়ার বা ড্রপ নেপিয়ার হাইব্রিড ঘাস, এইটা আমার, দেখুন, মানে পা রাখার জায়গা নেই, পুরো জমি জুড়ে শুধু ঘাস আর ঘাস। আর এই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ 22 থেকে 25, আমি আপনাদের মাঝে এই ঘাসের অনেক ভিডিও দেখিয়েছি, আবারও দেখানোর চেষ্টা করছি। স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের ব্যাপক ফলন হয়, এই পাতাগুলো অনেক সফট হয়, নরম রসালো ঘাস একটি,
এই ঘাসটা ছাগল খামারি ভাইরা এবং গরু খামারি ভাইরা নিতে পারেন। এই যে এখান দিয়ে আমি কিছুদিন আগে কেটে দিয়েছি, এই যে দেখুন। সো ভিউয়ার্স, খামার করে যদি লাভবান হতে চান তাহলে কাঁচা ঘাসের জোগাড় দিন, কারণ কাঁচা ঘাসবিহীন খামার পরিচালনা করা একেবারেই কষ্টকর বা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, লাভবান হতে পারবেন না। খামার করে যদি লাভবান হতে চান তাহলে কাঁচা ঘাস চাষ করুন। আমাদের কাছে পাবেন জারা ওয়ান, সিওসিএন ফোর, রঙিন নেপিয়ার, রেড ফ্যাকচং বা আর যে স্মার্ট নেপিয়ার বা ড্রপ নেপিয়ার হাইব্রিড ঘাস, আর দীর্ঘদিন পানি জমে থাকে এমন জমিতে চাষযোগ্য জার্মান হোয়াইট। অজানা হাইব্রিডটা আপাতত শেষ হয়ে গেছে, এখন জার্মান হোয়াইটটা আমাদের কাছে আছে, পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত যদি ঘাসের কাটিং বা ঘাসের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।